প্রাথমিকে 36,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পরপরই আবারও চাকরি বাতিল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু শিক্ষা দপ্তরে নয়, এবার সরাসরি খাদ্য দপ্তরে। খাদ্য দপ্তরে হাজার হাজার চাকরি বাতিলের হুঁশিয়ারি সরাসরি হাইকোর্টে। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথে আর এক বিচারপতি হরিশ টান্ডন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যকে চরম হুঁশিয়ারি বিচারপতি হরিশ টান্ডনের। খাদ্য দপ্তরের নিয়োগে এবার অনিয়মের অভিযোগ উঠল। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি কিছু করা হলে তা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম নিয়ে মামলা হয়। ওই মামলাতে বিচারপতি হরিশ টান্ডনের প্রাথমিক পর্যবেক্ষণ, তদন্তে যদি প্রমাণিত হয় যে বেআইনি নিয়োগ হয়েছে তাহলে ওই নিয়োগ সমস্ত বাতিল হবে। প্রসঙ্গত, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2018 সালে ফুডে সাব ইন্সপেক্টরের নিয়োগের পরীক্ষা হয়। এই পরীক্ষার ভিত্তিতে 2021 সালে প্রায় 100 জনের নিয়োগ হয়। ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য 2020 সালের 31শে ডিসেম্বর প্যানেল প্রকাশিত হয়, তাতে 957 জনের নাম ছিল, 100 জন চাকরিও পান, আর সেই নিয়োগে স্বচ্ছতা নেই এই অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। এবার প্রায় 80 জন চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন। তারা অভিযোগ করেন পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে, এই নিয়োগে সংরক্ষণ সহ ইন্টারভিউ প্রক্রিয়ায় গলদ রয়েছে, এমনকি ভুল প্রশ্ন ছিল বলে অভিযোগও তোলা হয়। সেই মামলায় বিচারপতি হরিশ টান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। যদিও এদিন রাজ্য জানায় মাত্র 30 জনকে মামলায় যুক্ত করা হয়েছে, বাকিদের মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হোক, না হলে নিয়োগের ক্ষেত্রে রায়ে তাদের উপর প্রভাব পড়তে পারে। রাজ্যের আইনজীবী অব্রতোষ মজুমদার বলেন, প্রার্থীরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে নিযুক্ত হয়েছেন তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হলে সমস্যা হবে। এরপরই আর মামলা শুনেনি ডিভিশন বেঞ্চ। এই মামলায় সকলেরই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে উচ্চ আদালত। আগামী শুনানি আগে রাজ্য তাদের মামলায় যুক্ত করবে। আগামী 5ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। অর্থাৎ প্রথমে গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর নবম দশম, তারপরই কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। একটা বিরাট বিপর্যয় ঘটে গেছে রাজ্যে, শিক্ষা দপ্তরে বিরাট বিপর্যয়, কারণ একসাথে 36,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, যা নজির সৃষ্টি করেছে গোটা ভারতবর্ষে। এই নজির কিন্তু আগে ছিল না, গোটা ভারতবর্ষের বুকে নজির সৃষ্টি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইতিহাস সৃষ্টি করেছেন। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথে হেঁটেই কিন্তু এবার খাদ্য দপ্তরে নিয়োগ বাতিলের, চাকরি বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি হরিশ টান্ডন। যদি সরকারি নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়, কোনো দুর্নীতি যদি ধরা পড়ে, তাহলে সমস্ত চাকরি বাতিল করব, এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে চরম বার্তা দিলেন রাজ্যকে বিচারপতি হরিশ টান্ডনের স্পেশাল ডিভিশন বেঞ্চ।